তবে কি বিয়ে করে ফেলছেন অঙ্কুশ ও ইন্দ্রিলা? বিয়ের মরশুম চলছে পুরোদমে, এর মাঝে শীতকাল গেল গেল করছে, টলিউড তারকারা নিজের পছন্দের মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। গত 14ই ফেব্রুয়ারি সর্বশেষ বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এবার সবাইকে চমকে দিয়ে মুখ খোলেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা। ঐন্দ্রিলার সঙ্গে নিজের বিয়ে নিয়ে শেষ পর্যন্ত তাকে কথা বলতে দেখা গেল। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন অঙ্কুশ হাজরা। কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এমন প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। এবার বিয়ের কল্পনা যেন পানি ঢেলে দিলেন তারা। জানা গেছে কয়েকদিন আগেই শুটিং সেটে গুরুতর আহত হয়ে পা ভেঙেছে অঙ্কুশের। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। বাড়িতে বসেই ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর খেলায় মজেছেন অভিনেতা, সেখানেই বোমা ফাটালেন তিনি। অভিনেতার এক ভক্ত বলেন, তুমি কি জি বাংলা স্টেজে বলেছিলে যে ঐন্দ্রিলাকে 2023 সালে বিয়ে করবে, সেই প্রমিসটা কি হলো? এই প্রশ্নের উত্তরে একটু ভিন্নভাবে দিলেন অঙ্কুশ। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে ভিডিও পোস্ট করে তিনি বলেন, এসব জিনিস যে সব সময় জানা যাবে তার কোনো মানে নেই, এমন তো হতেই পারে যে বিয়ে হয়ে গেছে কেউ জানে না, সব সময় ঢাকঢোল পিটিয়ে যে করতে হবে সেটার কোনো মানে নেই। অঙ্কুশের প্রশ্নের উত্তর শুনে নটিজেনদের মনে প্রশ্ন, তবে কি সত্যি লুকিয়ে বিয়েটা সেরে ফেলেছেন অঙ্কুশ ও ইন্দ্রিলা? এ নিয়ে জল্পনা আপাতত তুঙ্গে।